পুলিশ রিমান্ড কি এবং কেন আসলে রিমান্ডে নেওয়া হয়? পুলিশ তার কাস্টডিতে কোনো আসামিকে আদালতের মাধ্যমে গ্রহণ করে নিয়ে যায় একটা একটা ঘটনা প্রমাণ করার জন্য। যে বিষয়ে অভিযোগ হয়, অভিযোগকারী তিনি যাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের নাম দিয়ে একটা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট এফআইআর দাখিল করেন থানায়। এটা একটা প্রাথমিক অভিযোগ। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে যারা অভিযুক্ত তাদেরকে জিজ্ঞাসা করার জন্য এই রিমান্ডটা নিয়ে আসা হয়েছে। আক্ষরিকভাবে রিমান্ড হলো যে ফেরত নেওয়া। পুলিশ প্রথমে ধরে নিয়ে আদালতের কাছে হাজির করে এবং আদালতের কাছে প্রেয়ার দেয় এবং সেই অনুযায়ী তারা আবার সেই অপরাধীকে অথবা অভিযুক্তকে ফেরত পায় নিজেদের কাছে, যাতে করে ঘটনা পরম্পরাগুলো জানা যায় এবং কিভাবে অপরাধটা সংঘটিত হলো, কত দূর যাকে অভিযোগ যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তিনি কত দূর এর সাথে সংশ্লিষ্ট এবং ঘটনাটি অপরাধটি প্রমাণ করা যাচ্ছে কিনা। এটা হলো মূল স্পিরিট এই রিমান্ডে নেওয়ার। তাছাড়া তো অনর্থক পুলিশ একটা আসামিকে নিয়ে এসে থানায় তাকে রেখে তার কোনো লাভ নেই, কারণ থানায় যদি রাখতে হয় একজনের আসামিকে, তাকে আবার দেখাশোনা করা লাগে, তার যাতে অধিকারগুলো ক্ষুণ্ণ না হয় অথবা সে যেন কোনো ধরনের অকওয়ার্ড সিচুয়েশনে না পড়ে, এগুলো সমস্ত কিছুই পুলিশকে দেখতে হয় তার কাস্টডিতে যতক্ষণ থাকে। সেই কারণে পুলিশ চেষ্টা করে যত কম সময় থানায় আসামিদেরকে রাখা যায় এবং যত কম গ্রেপ্তার করে পারা যায়, তার যেন তার হাজতখানাটি আসামি দ্বারা পরিপূর্ণ হয়ে না থাকে। তারপর জি বলুন। তারপরেও পুলিশকে ইনভেস্টিগেশনের স্বার্থে তদন্তের প্রয়োজনে অভিযুক্তকে নিয়ে আসতে হয় এবং এটা একটা স্বীকৃত পদ্ধতি। সারা দুনিয়া শুদ্ধই পুলিশের ইন্টারোগেশন করা একটি স্বীকৃত পদ্ধতি। ইন্টারোগেশন জিজ্ঞাসাবাদ ছাড়া সাধারণতই কোনো ক্রাইমকে ডিটেকশন করা সম্ভব হয় না। এখন জিজ্ঞাসাবাদ করবে কাকে? জিজ্ঞাসাবাদ করবে ওই ব্যক্তিকে যারা কোনো অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার হয়েছেন অথবা অভিযোগের সাথে সংশ্লিষ্টতা রয়েছেন। এই সমস্ত ব্যক্তিদেরকেই জিজ্ঞাসাবাদ করতে হবে, যাতে করে ঘটনার সাথে যারা সাক্ষী দিচ্ছেন সেই সাক্ষীর সাথে তাদের কথার একটি মিল পাওয়া যায় এবং ঘটনাগুলো একটার সাথে আরেকটা সূত্রবদ্ধ হয় এবং প্রমাণিত হওয়ার পথে আগাতে থাকে। এই ইন্টারোগেশন গুলো হওয়ার পরেই যথাযথভাবে অভিযোগটি প্রমাণিত হয় অথবা অপ্রমাণিত হলে সেটা তখন আদালতকে সেইভাবে পুলিশ তার চার্জশিট অথবা ফাইনাল রিপোর্টের মাধ্যমে জানিয়ে দেয় যে এই ঘটনার সাথে এই ব্যক্তি জড়িত অথবা অন্য কোনো কিছু নয়। কিন্তু আমরা শুনে আসছি যে বরাবরই যে পুলিশ রিমান্ডে নিয়ে থাকে এবং রিমান্ডে নেওয়ার পরের কিছু কিছু ঘটনার কথা আমরা শুনি, সেটা আরেকটি বিষয়। পুলিশ রিমান্ড পেতে পারে কি পারে না এটা একটি বিষয়, আর পুলিশ রিমান্ডে নিয়ে গিয়ে কি করে সেটা আরেকটি বিষয়। এখন পুলিশ রিমান্ড পেতে পারে কিনা এইটা যদি আমরা বলি, এখানে পুলিশকে অধিকতর তদন্তের স্বার্থে পুলিশ কাস্টডিতে দেওয়ার একটি বিধান রয়েছে আমাদের ফৌজদারি কার্যবিধিতে। তো সেই কার্যবিধির স্টেপগুলো মেনেই কিন্তু পুলিশ আদালতের কাছ থেকে বিজ্ঞ আদালতকে প্রেয়ার দেয়, আদালতের কাছে প্রার্থনা করে যে এই ঘটনার জন্য এই কারণের জন্য এই ব্যক্তিকে আমাদের কাস্টডিতে নেওয়া দরকার, আমাদের রিমান্ডে নেওয়া দরকার। আদালত যদি দয়া করে সন্তুষ্ট হন এবং যদি মনে করেন যে তদন্তকারী কর্মকর্তা আছেন তার কথায় যৌক্তিকতা আছে এবং এটা সার্বিকভাবে একটি অপরাধ উদ্ঘাটন করতে সহায়ক হবে, সেই ক্ষেত্রে আদালত সন্তুষ্ট হয়ে পুলিশের হাতে আসামিকে পুনরায় হস্তান্তর করতে পারেন একটা সময় দিয়ে এবং নির্দিষ্ট কিছু দিক নির্দেশনা দিয়ে। অবশ্যই আদালত পুলিশকে সেই ব্যক্তিটি হস্তান্তর করে থাকেন এবং সেই অনুযায়ী পুলিশ তার কাস্টডিতে নিয়ে আসে এবং যেভাবে ইন্টারোগেশন করা দরকার, যে পদ্ধতি তাদের জানা আছে সেই পদ্ধতিতে ইন্টারোগেশন করে থাকে। আদালত যদি সন্তুষ্ট না হয়, আদালত যদি ना चाय कोनो व्यक्ति के रिमांडे दिते पुलिसेर साध्य नाई सेई व्यक्तिटिके जेल हाजत थेके आबार तार निजेर कास्टडिते निये आसा एखाने बाध्यबाधकता रयेछे एबं तार स्वाधीन इच्छा मतो पुलिस कोनोभावेई एकजन दोषी व्यक्तिके अथवा अभियुक्त व्यक्तिके तार निजेर कास्टडिते निते पारे ना।